চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মনে রাখবেন, বেল আইকনটি ক্লিক করার পর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আপনাকে অল বাটনটিও প্রেস করতে হবে। অল বাটনটি প্রেস না করলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না এবং আপনারা নতুন ভিডিও মিস করবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল বাটনটিও প্রেস করুন। নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথায় সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে বলবো কামিকা একাদশীর মাহাত্ম্য। ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। ভারতীয় উৎসব, হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের নানা রকমের আচার অনুষ্ঠান, পুরাণ, মহাকাব্যের গল্প, ব্রতকথা ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই দুটো প্লেলিস্ট ফলো করুন। এখান থেকে আপনারা অনেক অজানা তথ্য পাবেন। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলিলেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করিলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণাপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণাপক্ষিয়া একাদশী কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই ব্রত পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত, এই ব্রত আর জগতে নাই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত তিনি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরীভূত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়ে যায়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয়। তাকে জলসিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ শক্তি লাভ হয়ে থাকে।
তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না, তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হরিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। বন্ধুরা, কামিকা একাদশীর মাহাত্ম্য এখানেই শেষ হল। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।